এই টানের নাম হলো সুকটান। কি টান? বিড়ি খাওয়ার একটা সুকটান দেয় না? শেষ টান দিয়ে জিম ধরে থাই আদা শিখে সুকটান। সমস্ত মানুষ ওই সুকটানের মজা নেবে 10,000 বছর। বোঝে নাই কথা, কয় বছর? 10,000 বছর সুরত তহার মজা নেবেন। এই 10,000 বছর পরে যখন সুম্মাইদা ফাকা, যখন স্বাভাবিক হয়ে যাবেন, 10,000 বছর পরে যখন ওই সুকটানের মজা নিয়ে স্বাভাবিক হয়ে যাবেন, এরপরে আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন, এ ভাই আপনারা কি শুধু সুরত তহা আর দাউদ আলাইহিসসালামের তেলাওয়াত শুনে থামে যাবেন না আর কোনো তেলাওয়াত শুনবেন? কথা কয় না, আর কোনো তেলাওয়াত শুনতে চান? আর কোনো তেলাওয়াত শুনতে চান? শুধু আমার তেলাওয়াত শুনবেন না, কারি সাইদ সাহেবের তেলাওয়াতও শুনবেন, শুনবেন না? সবাইকে আল্লাহ পাক বলল, এই আর শুনবা? কয় যে আল্লাহ শুনবো তো, কিন্তু এসে মজা কি আর হবে, পড়বে কিনা? কয় যে যেই নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে কোরআন শরীফ পড়ে শোনাবে। জোরে কর না সুবহানাল্লাহ। সবাই এবার আলাদা স্লোগান, নারায়ণ তাকবীর। শুনবো না আমরা? শুনবো না? পাগল হয়ে যাবে সুরত নবী পাকের জবানে তেলাওয়াত শুনতে। হুজুর আলাইহিসসালাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুরো ইয়াসিন শুরু করবেন, পড়তে 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 ওয়াইলাইহি তুরজাউন করে যখন আখেরি সুকতান দেবে, এই সুকতানের স্বাদ দেবেন 50,000 আলফা সানা, 50,000 বছর। স্বয়ং আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউসের মধ্যে বসাইয়া একটা ইফতার পার্টি করবেন। কোন সুবহানাল্লাহ! যাবেন, যাবেন, খাবেন, যাবেন, খাবেন, নিয়ত আছে। এই জান্নাতের ভিতরে জান্নাতের পার্ক, একটা পার্কের মধ্যে বসাবেন, বসাইয়া সমস্ত রোজাদারদেরকে বসাই বলবে, এক শুধু খাবা না, কিছু লেহাপড়া শুনবা, একটু তেলাওয়াত মেলাওয়াত কোরআন শরীফ তেলাওয়াত, একটু বয়ান বক্তৃতা শুনবা। কয় যে আল্লাহ তেলাওয়াত শুনবো, আমরা কোরআন শরীফ তেলাওয়াত শুনবো। সবাই বলবে, আল্লাহ জি খাওয়ার আগে একটু তেলাওয়াত শুনে নেই। এবার আল্লাহ পাক রব্বুল আলামিন দুইজন কারি সাহেব প্লেস করবেন, দুইজন কারি, একজন কারি সাইদুল ইসলাম আসাদ আর একজন কারি আব্দুল বাসেত। কারি সাইদ আইছল নাকি? পড়িয়ে গেছে নাকি? নাম দেখতেছি আছে, আছে। ওরে বাংলাদেশে আমার প্রাণ প্রিয় কারি, আমার মধ্যে স্যার দুইবার আসছে, আগামীবারও দাওয়াত আছে 16 নভেম্বর। বিশাল মোহাম্মতের তার তেলাওয়াত শুনলে আমার কান্নাই শুনে। তাহলে উনি তেলাওয়াত করবে তো অবশ্যই না? এক নম্বরে দাউদ আলাইহিসসালাম, এক নম্বরে যেই দাউদ নবী দুনিয়ায় জবুর পড়লে পাহাড় হেলে উনার দিকে কায়েত হয়ে যেত, জবুর তিলাওয়াত করলে গাছ হেলে যাইত উনার দিকে, জবুর তিলাওয়াত করলে সাগরের মাছ উঠে চলে আসতো, জবুর তিলাওয়াত করলে পাখি পক্ষী জুমলি প্রাণী কাছে এসে ভিড় করতে, এরকম প্যান্ডেল হয়ে যেত, প্যান্ডেল সালাম মাহফিলের মতো হয়ে যেত। সেই দাউদ আলাইহিসসালাতু আর খেয়াল করে না, দুনিয়ায় বর্তমানে বাংলাদেশে যত বড় সুরালা বক্তা হোক আর যত বড় সুরালা গায়িকা হোক আর গায়ক হোক বয়াতি হোক, তারা গান গজল গাইলে কি দুলে কুত্ত দাঁড়ায়? টেলিভিশনে যদি মমতাজ গান গায়, বুকটা ফাটে যায়, নেচে নেচে গায়, দুলে কুত্ত কে এসে দাঁড়ায় যে কিভাবে বই ফাটে একটু দেই যায়, কোনোদিন শোনে? আর দাউদ আলাইহিসসালাম জবুর বললে কুকুরও দাঁড়ায় যাইতো। কন্যা সুবহানাল্লাহ! এক নম্বর কারি হযরত দাউদ আলাইহিসসালাম, এক নম্বর মানে প্রথম পর্বে সেই দিক দিয়ে, কিন্তু রোল নাম্বারের দিক দিয়ে 3 নম্বর। আল্লাহ পাক হযরত দাউদ আলাইহিসসালামকে বলবে, হ্যাঁ দাউদ নবী, তুমি আমার বান্দাদেরকে জান্নাতি বান্দাদেরকে ইফতারির আগে একটু তেলাওয়াত করে শোনাও। দাউদ আলাইহিসসালাম কাল, আমি তো জবুর ভর্তি পারি, কোরআন শরীফের তেলাওয়াত আমি জানি না, ওর সুরও তো আমি জানি না, প্রত্যেক পরে প্রত্যেক ভাষার সুর কিন্তু আলাদা, একই আরবি, হাদিসেরও আরবি, কুরআন শরীফও আরবি, কুরআন শরীফ পড়তে গেলে একরকম সুর হয়, হাদিসের আরবি পড়তে গেলে আর একরকম সুর হয়ে যায়। কথা একই বই পুস্তক বাংলা লেখা, এদিক থাকেন পড়াশোনা, কুরআন শরীফও লেখা বাংলা বইও কলমের কাবে ছাপা লেখা, বাংলা বই পড়তে গেলি সুর আসে না আর জুল আসে না, আসে কুরআন শরীফ যেই ভর্তি যাক ওই চুলোর ভিটি বইছে ভিটি না পড়ে তাও জুল শুরু, এরকম রাইডিও জুল দেয়, দেয় কি দেয় না? মাদ্রাসার হেফজখানার ছেলের তো দুমসা জুল জ্বলে, এক পণ্ডিত যে কয় বাবা অত বেগে জুলিস নে, গিলুনুলি জুলে, শেষে কিছু ভর্তি পারবা না রে,
যারা প্রতি বছরে গিলু নড়ে না ঝাঁকে না, তারা কি জীবনে 20 পাতা 50 পাতার একটা বই বিনা লুকমায় মুখস্থ শুনাইতে পারবে? কথা বলেন পারবে? আমাকে জুলির মধ্যে গিলু নড়ে না। তবে ওই বই পড়ার সময় পড়ার কণ্ঠ কি কোরআন শরীফ পড়ার সময় ইয়াসিন ওয়াল কুরআনিল হাকীম ইন্নাকা লামিনাল মুরসালিন আলা সিরাতিন মুস্তাকিম তানজিলাল আযীযির রহিম লিতুনযিরা কওমাম মা উনযিরা আবাউহুম ফাহুম গাফিলুন, এরকম না শুন। আর বাংলা বই পড়ে আর কি করে? তার মানে আমি যে বই পুস্তক পড়তেছি এ বলে চাকরি হবে না, সব এমনি এমনি পড়ি, ম্যাট্রিক পাস করি এমনি 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 এমনি, আইএ পাস করি এমনি এমনি এমনি, হ্যাঁ বিএ পাস করি এমনি এমনি এমনি, পরে চাকরি পেতে 20 লাখ টাকা ঘুষ লাগবে এমনি এমনি এমনি। বাংলা পড়তে গেলে সুর আসে না জুল আসে না, কোরআন শরীফ পড়তে গেলে সুর আসে আর জুল আসে। দাউদ আলাইহিস সালাম বলে আল্লাহ আমি তো কোরআন পড়তে জানি না, সুর কি? কয় শুরু করো, সুরের মালিক আমি শিখায় দেব। দাউদ আলাইহিস সালাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুরো তহা শুরু করবেন। কোন সুরো? তহা মা আনজালনা আলাইকাল কুরআন লিতাসকা, একটা একটা করে আয়াত পড়বে আর আপনারা শুনবেন। দুনিয়ার কোন গান গজলে ওই মজা পান নাই, দুনিয়ার কোন সঙ্গীত ওই মজা পান নাই, যেই মজা সুরা তহার মধ্যে ওই দিন পাইবেন। সুরা তহার সম্পূর্ণ পড়া যখন শেষ হইয়া যায়, আকারে একটা টান দেবে, শেষে একটা টান দেবে, এই টানের নাম হলো সুখ টান। কি টান? বিড়ি খাওয়ার একটা সুখ টান দেয় না? শেষ টান দিয়ে জিম ধরিয়ে থাই আদা শিখে শুনছাম। দাউদ আলাইহিসসালাম সুরু তাহা পরে যখন সে সাথে সুখ টান দিয়ে ছেড়ে দেবে, সমস্ত মানুষ ওই সুখ টানের মজা নেবে 10,000 বছর। বোঝে নাই কথা? কয় বছর? 10,000 বছর সুরু তাহার মজা নেবেন। এই 10,000 বছর পরে যখন সুম্মাই দাফাকা, যখন স্বাভাবিক হয়ে যাবেন, 10,000 বছর পরে যখন ওই সুকতানের মজা নিয়ে স্বাভাবিক হয়ে যাবেন, এরপরে আল্লাহ পাক আবার জিজ্ঞেস করবেন, এ ভাই আপনারা কি শুধু সুরত সুরত তোহা আর দাউদ আলাইহিস সালামের তেলাওয়াত শুনে থামে যাবেন না আর কোনো তেলাওয়াত শুনবেন? কথা কয় না? আর কোনো তেলাওয়াত শুনতে চান? আর কোনো তেলাওয়াত শুনতে চান? শুধু আমার তেলাওয়াত শুনবেন না, কারি সাইদ সাহেবের তেলাওয়াতও শুনবেন, শুনবেন না? সবাইকে আল্লাহ পাক বলবে এই আর শুনবা? কয় যে আল্লাহ শুনবো তো, কিন্তু ইচ্ছে মজা কি আর হবে, পড়বে কিনা? কয় যে যেই নবীর উপরে কোরআন শরীফ নাজিল হয়েছে সেই নবী মুহাম্মদ রাসূলুল্লাহ তোমাদেরকে কোরআন শরীফ পড়ে শোনাবে। জোরে কর না সুবহানাল্লাহ। সবাই এবার আলাদা স্লোগান, নারায়ণ তাকবীর। শুনবো না আমরা? শুনবো না? পাগল হয়ে যাবে সুর নবী পাকের জবানে তেলাওয়াত শুনতে। হুজুর আলাইহিস সালাতু ওয়াস সালাম আউযুবিল্লাহ বিসমিল্লাহ বলে সুর ইয়াসিন শুরু করবেন, পড়তে 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 ওয়াইলাইহি তুরজাউন করে যখন আখেরি সুকতান দেবে, এই সুকতানের স্বাদ দেবেন 50 আলফা সানা, 50,000 বছর। এই জিন্দেগির পড়ি ভিতরে একটা মজা চলতেছে, মজা উপলব্ধি করবে এরকম তাইয়া 50,000 বছর। এই 50,000 বছর পরে যখন স্বাভাবিক হয়ে যাবেন, এরপরে আল্লাহ পাক বলবেন আর শুনবা? তাহলে আর কিনা বলবে? কারি দুজন ছেলে তো শুনলাম, কয় যে যার কোরআন সে পড়বে, শুনবা? তকবীর দেবেন না? নারায়ণ তকবীর। শুনবো তো আল্লাহর কোরআন? শুনবেন আল্লাহর কোরআন? এবার আল্লাহ পাক নিজেই পড়বেন। মানুষে পড়তে গেলে কোরআন শরীফ পড়তে গেলে আউযুবিল্লাহ বিসমিল্লাহ লাগে, আর আল্লাহর পড়ার সময় আউযুবিল্লাহ বিসমিল্লাহ লাগে না। আল্লাহ কি শয়তানের হাত থেকে পানা চাওয়ার দরকার আছে? আর বিসমিল্লাহ মানে আল্লাহর নামে শুরু করি, আল্লাহ কার নামে শুরু করবে? কাজে আল্লাহ বিসমিল্লাহ পড়বেন না, আউযুবিল্লাহ পড়বেন না, আল্লাহ পাক দরি সুরু রহমান শুরু করবেন। তবে আমরা পড়ি আর রহমান আল্লামাল কোরআন, আর আল্লাহ পাক ওই আর রহমানের শুরুতে আনা শব্দ বাড়াবে, আনার রহমান আল্লামাল কোরআন খালাকাল ইনসান আল্লামাহুল বায়ান, একটা একটা করে আয়াত পড়বে আর মজা নিতে থাকবেন। লাস্টের আয়াত পড়ে যখন সাইড়া দেবে, এই শেষ টানের মজা নিবেন আপনি 1,00,000 বছর।
এক লক্ষ বছর পরে যখন সুম্মাইদা ফাকা স্বাভাবিক হয়ে যাবেন, স্বাভাবিক হবেন, এখন কিছু দিলে খার একটা অনুভূতি আসছে, সেই সময় আল্লাহ পাক রব্বুল আলামিন বলবে হইছে পরাণ বর্ষে, জি আল্লাহ পরাণ বর্ষে। তাহলে আমরা যাই আল্লাহ পাই যে আইসো আমার এই জায়গা, এই জায়গা তো নাম ছিল ইফতার পার্টি, এ তো তিলাওয়াত খাইয়ে যাবে না, হ্যাঁ হ্যাঁ মনে পড়ছে খেয়ে যাবো। এবার প্রত্যেকের সামনে 72 জন করে হুর, দুই হাতে দুইটা দস্তারখান, প্রত্যেক দস্তারখানের ভিতরে 70 আইটেমের খানা, 72 × 70, 72 × 144 1024 × 70 = 1020 এই 1020 প্রকারের খানা এক একজনের সামনে দেওয়া হবে। সামনে এত খানা, এত যে দরকার কি, চারটে ডাইল বা চলিত হয়ে যেত, অথবা তেহারির এক প্যাকেট ধরাই যেত। এই রমজান মাসে যারা ইফতারিতে তেহারি খাওয়াইছে অবশ্যই তারা নেকি পাইছে, তবে আমি বাড়ি এটা খুশি না, ওই তেল তোল খাইয়ে সাইয়ে সব শেষ রাত পর্যন্ত ডেক সারতে সারতে আমার জান বার হয়ে গেছে। কোনো কোনো বাড়ির তার তেল বেশি হয়েছে, 3 দিন আমি সেহারি খাতিয়ে ইফতারি ছোলা বড়ি ইত্যাদি ইত্যাদি দিলে ভালো হয়, তেল বেরি তেরির এক প্যাকেটে তো আল্লাহ ধরাই দিলি দিতে পারতেন, তবারক দিয়ে দিলাম এক প্যাকেট তবারক নিয়ে বাড়ি যাও, তা হবে না। আল্লাহ তাআলা রকমারি ইফতারি 1020 আইটেমের ইফতারি আপনার সামনে বিছাই দেবে, দিয়ে বলবে কুলু কুলু খাও, অশ্রবু এর মধ্যে শরবত আছে পান করো, চুপ করে বসে রয়েছে কেউ খায় না। আল্লাহ পাক জিজ্ঞেস করবে লিমা আল্লাহ তাকুলুন ওয়ালা তাশরাবুন, খাও না পান করো না ঘটনা কি, ফাল ওয়াজাদতুম মা ওয়াদা রাব্বুকুম হাক্কা, আমি যা দিতে চাইছি তা কি দেই নাই, কম আছে নাকি আইটেম গুলি দেখ কত, দেখছিস বাপের খুশি করে দিব। কয় যে আল্লাহ কাবারে কম তা তো করছি না, একটা জিনিস কম আছে, কয় কি, কা আমাকে সরই কান্দির মাঠে নাসির সাহেব ঈদের পরে যাইয়ে যে ওয়াজ করলো সেই ওয়াজটু পাচ্ছি না, সেইটা কি, তুমি নাকি বলেছো ওয়াসাউমু লি ওয়া আনা আজি বিহি, রোজা রেখেছো বান্দা আমার জন্য, এর প্রতিদান আমি আদ্যে দেব, এ যা আনছে সব তো হুর আনছে, তোমার আদ্যে তোমার হাতই তো দেখতেছি না, তুমি হাত দিয়ে গালে উঠে গিয়া না খাওয়াই দিলি খাবো না, তুমি হাত দিয়ে গালে না উঠে দিলি খাবো, আল্লাহ কা এক্ষণি হবে, এর নাম জান্নাত, মুখে বলবি তাও পাবি, মনে ভাববি তাও পাবি, এক্ষণি হবে জান্নাতের জান্নাতি রুটি আর জান্নাতের মাছের কলি যাবো না, এই যে লুকমা বানায় খাস না মুখ আর রাখবি ফিরে নিয়ে, জান্নাতের রুটি আর জান্নাতের মাছের কলি যাবো না, কিরম ঠেকতেছে কন্দি আনে কিরম জানি ঠেকতেছে না, মনে করছি এখনই বালি খাতাম, তাও আল্লাহ রাতে আল্লাহ একে টাইমে সমস্ত রোজাদারের মুখে লুকমা উঠে খাওয়া যাবে, খেয়ে গেলে কন্যা সুবহানাল্লাহ, এই লুকমা মুখে চলে এন একদল পণ্ডিত আবার কয় কি আল্লাহর হাত কত, এত মানুষ একবারে দেবে আল্লাহ কত হাত, গণেশের তো মাত্র 10 খান, আল্লাহ কত হাত, আল্লাহর হাত গুনার দায়িত্ব তোমার না, তুমি একখান পালিয়ে এলো কথা কথা কেন, তোমার গালে একাত গেলি হলো পায়খানা হাতের মালিক সে আল্লাহ বুঝে বেড়াইবে নাকি, কখন আমি একাত পাইলে হলো, এবার সব মানুষের মুখে যখন জান্নাতি খানা আল্লাহর হাতের লুকমা, কেউ না সাবাইয়া লুকমা গালে আউরি আল্লাহ দিকছে এই রেছে আল্লাহ কা ইমজাগু ওয়াকুলু সাবাও খাও, আল্লাহ খাতি গেলে যদি তুমি হাত সরাই নিয়ে যাও তাহলে তোমার হাত আবার কবে দেখো তার ঠিক আছে নাকি, এই জন্য তোমার হাত খান একটু পরাণ করে দেখি পরে একদিন খাবো, আল্লাহ কাই খাও ইমজাগু ওয়াকুলু সবাই খাও, আতিকুম কুল্লা ইয়ামিল জুমুয়া, প্রত্যেক শুক্রবারে আমি তোমাদের সাথে একবার দেখা দেব, প্রত্যেক শুক্রবারে একবার দেখা দেব, নারায়ণ তাকবীর, আল্লাহ আমাদের নসিব করে বলেন আমিন। এই জান্নাতের ইফতারি খাইতে রাজি আছেন, হালুয়া কুরদা, এই আপনাদের এই মসজিদে কি রমজানে ইফতার হইছে, ইফতার মানে কি কয় মসজিদ মহল্লার পক্ষ থেকে সম্মিলিত ইফতার হইছে, বাংলাদেশে অন্য অন্য দেশেও হয় এই সম্মিলিত ইফতারি দেয় যারা তারা তো দেয়, দেয় কাকে জন্যে, বুঝদার রেখে জন্যে না রোজাদার রেখে জন্য, রোজাদার রেখে জন্যে দেয় না, রোজাদার ভালো ভালো সাইজ মতো রোজাদার উন্ডয় বলো ইফতারি খাতে আসেন, আমরা যার যার বাড়ি হাই কোয়ালিটি নিয়ে বসে, এ স্বাভাবিক ভাবে গরিব গুড়া বাড়ি বেশি আছে, তা যারা রোজাদার তারা তো বসে খায়, কিছু আছে বুঝদার রোজা থাকে নাই সারাদিন জম্বের খা খাইছে আশের মতো গেলছে,
আসরের পরেতে এমন বাপ ধরছে আর শাইল গাছ যে ডাল একখান বাঙ্গে পাতাও বেলাই নেই, পুরো বাগান না সাথী না সাথী নেশা করতে করতে এমন ভাবে অভিনয় করি, এমন ব্যক্তি ধরে ওখান যেন তিন চারদের জন্য রোজা এইভাবে পাঁচ সাত দিন খাওয়ার পরে কিনা যেন সভাপতির কয়ে দিয়েছে রোজা থাকে না, তালি আজকে ওর কপালে কি হবে কন্ত দেই, ওরে গলা ধাক্কাতে ধাক্কাতে পশা কুয়োর ভিতরে জাগের তলে নিয়ে শুভবে না শয়তান, রোজা না থাকি ইফতার খাতি আসিস অপমান হবে কি হবে না? আপনারা যেদিন জান্নাতের পার্কে বসে রোজাদাররা ইফতার খাবেন আল্লাহর হাতের খানা, দুনিয়ায় যারা রোজা থাকে নাই ওই ইফতারির গিরানে ওই পার্কের পাশতে নাক ফুসফুস করতে করতে আসবে, কিসির গিরান আসে, কিসির গিরান আসে, আল্লাহ তাআলা 70,000 ফেরেশতা নামায় দেবে হাতে আগুনের লাঠি কয়েকশো সগুলোর বারোই নাক ভাঙ্গি বেলা ভাইয়া রোজা না থাইয়ে খাতি আছি সারি সুসদ দল ওই দিন যাতে অপমান না হই এই জন্য আমরা দুনিয়া রোজা রাখবো তো ইনশাআল্লাহ পাক্কা নিয়ত আছে তো, এবার মিস করছি যুবক কর আগামীবার করব না ইনশাআল্লাহ ঠিক না, নবী পাক বলেন মান সামা রমাদান ঈমান ওয়া ইহতিসাবা, রোজা দাবার রাখতে হবে ঈমানের সাথে সওয়াবের আশায়, বলেন ঈমানের সাথে, ঈমানের সাথে অনেক মশলা কইছি কোটি কোটি মাথা চলিয়েছি পিছনের কথা ভুলে গেছেন নাকি, সেই পিন মশলা মনে আছে, ইস্তে মশলা মনে আছে, ওইগুলোর পর আমল হবে তো ইনশাআল্লাহ, পাকে মাথায় চলে আসছি ঈমানের সাথে রোজার জন্য দুটি শর্ত, রোজার দ্বারা আপনার যে পুরস্কার আছে রোজার বিনিময়ে এক নম্বরে সমস্ত গুনাহ মাফ যেরকম সুবহানাল্লাহ, দুই নম্বরে আল্লাহর হাতের ইফতারি খাবেন জান্নাতের ভিতরে, এই পুরস্কার পাওয়ার জন্য রোজাটা হতে হবে কেমন কোয়ালিটি সম্পন্ন রোজা ঈমানের সাথে আর সওয়াবের আশায়, তাই কি আমরা কি জন্য রোজা চাই, রোজা কি জন্য চাই, সেই 17 ঘন্টা রোজা কি আমরা খা বাতাসে রয়েছি নাকি, ঈমানের সাথে আর সওয়াবের আশায় তো রোজা রয়েছি না রে মিয়া, রোজার মধ্যে দুই নম্বরই আছে, এ তুই তো রোজা থা লোক না আজকে যে রোজা কয় যে ওই তো ওই যে চেয়ারম্যান সাহেব ইফতারি দেবে রোজা না খাই কি খালি মুহি কিভাবে যাই ওই ইফতারি খাতে হবে সেই জন্য রোজা রয়েছি, তুই তো রোজা থা লোক না আজকে রোজা রয়েছিস কেন উপজেলা চেয়ারম্যানের বাড়ি ইফতার পার্টি সেই জন্য রোজা রয়েছি, তাহলে আপনার এই রোজা কি ইমানের সাথে সওয়াবের আশায় না ইফতার খাওয়ার লোভে, ইফতার খাওয়ার লোভে হয়েছে না, আর একজনের জিজ্ঞেস করছে তুই তো রোজা থাকলো না রোজা রয়েছিস কেন, কয় রোজা যে থাকবো না এই রোজার মাসে যে নির্যাতন আমাকে বুঝদারি কে উপর যে চলে বাড়ি ও আল্লাহ সহ্য করবে না, কি নির্যাতন কয় যে কয়জন রোজা থাকে তাকে যে কি আল্লাহ দামি দামি তরকারি শেষ রাত্রি শুষে খাই ফেলাই দেয় আমাকে জন্য কিচ্ছু থই না, দিনই এক মুঠ গরম ভাত দেয় না দুপুর বেলা মার কাছে ভাত চালি খাই উড়ুম খা সকালে কাইছি চাইজা পান্তাবাদ মরিচ যে জুবরে দেশে উড়ুম ধরাইয়া ইফতারির সময় উন্ডা বিশ প্রকার নিয়ে বইছে আমাকে বুঝদা রেখে খাতে দেবে না বুঝলে ইফতারির একটু আগে তে কাজে আরানি শুরু করে এ গরু গরু গোল উঠো ফাটাই দিছে গোল করে এ মুরগির ঘরে দরজা দে এর বড় দান আজান দেবে দেবে বাপ এই সময় কলস দিয়ে ফাটাই দিছে যা মূল লাগে কইতে কলস পানি নিয়ে পানি নিয়ে আইসে বাড়ি নিয়ে মাঝখানে আজান দিছে আইসে দিয়ে খাইয়ে সাফ করি বেলা দিছে আছে কটা সুলার কটা মুড়ি আবার রাতে খানা যে আগে খাবো তাও খাতি দেয় না আড়ির দ্বারা যাতি দেয় না উন্ডা তারাবি বড়ি আছে খাবে তারপরে আমরা খাবো কারণ এই নির্যাতন সহ্য হয় এই জন্য রোজা রয়েছে, তাহলে এই রোজা কি ইমানের সাথে আর সওয়াবের আশায়, এটা ইফতারির লোভে আর ফান্তা ভাতের ভয় কতক্ষণ ঠিক ঠিক না, মান সামা রমাদান ঈমান হতে সাবা, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রোজা রাখে গুফিরালা গুমা তাকাদ্দামা মিন জামবিহি জীবনের সমস্ত গুনাহ মাফ, আমান কামা রমাদান ঈমান হতে সাবা গুফিরালা গুমা তাকাদ্দামা মিন জামবিহি, যে ব্যক্তি ঈমানের সাথে সওয়াবের আশায় রমজানে পাঁচ ওয়াক্ত নামাজ পড়া তারাবির নামাজ পড়ে আল্লাহ তার জীবনের সব গুনাহ মাফ কইরা দেয়, আমল করা যাবে তো, যাবে তো, আল্লাহ কাসাই ফেলাইছি মেলা কথা কইছি মনে আছে আমল করা যাবে, একটা কথা শেষ মেষ কই ওই যে বোতলের একটা উদাহরণ দিয়ে আমি সরফুল মাকানে বিল মাকিন, সরফুল মাকানে বিল মাকিন অবস্থানকারীর কারণে অবস্থানের দাম,
এবছর রমজান মাস গেছে কি মাসে? রমজান মাস তো গেছে রমজান মাস, আরে সাথে আরো দুই মাস ঢুকছে না, চৈত্র আর মার্চ, চৈত্র আর মার্চ এপ্রিল, ঠিক না? আজ থেকে পাঁচ বছর আগে এই চৈত্র আর এই মার্চ এপ্রিল পাঁচ পয়সার দাম ছিল,